বাদাম বোঝাই গাড়ি উল্টে আহত গাড়ির চালক। স্থানীয়দের চেষ্টায় আহত চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আজ বেলদা কাথি রাজ্য সড়কের অর্জুনীতে। ঘটনায় জানা যায়, বাদাম বোঝাই করে রাজ্য সড়কের বেলদার দিক থেকে পূর্ব মেদিনীপুরের এগরার দিকে যাওয়ার সময় অর্জুনের কাছে একটি বাম্প পেরোতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই বাদাম বোঝাই লরিটির চালক। এরপর গাড়িটি উল্টে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ওই গাড়ি থেকে আহত চালককে কোনো মতে উদ্ধার করে এবং স্থানীয় বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আর এই দুর্ঘটনার ফলে সাময়িক কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাজ্য সড়ক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। পরে ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেন দিয়ে সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে তারা। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ কি সেই বিষয়ে খতিয়ে দেখছে বেলদার পুলিশ প্রশাসন। বাম্পার ড্রাইভার ধরেনি, উড়ে এসে সামনে পাত্তি ভেঙেছে, ভাঙার পরে গাড়িটা পাল্টি হয়েছে। হওয়ার পরে রোড জাম হয়ে গেছে, থানায় ফোন করেছি, প্রশাসন এসে রাস্তা ক্লিয়ার করেছে। কখন নাগাদ হয়েছে এটা? 6:10 দিকে। কি ছিল গাড়িতে? গাড়িতে কাজু বাদাম ছিল। কোথায় যাচ্ছিল কিছু জানেন? এগরা যাবে। কোন জায়গাটা হয়েছে অ্যাক্সিডেন্টটা? অর্জুনী বাস স্ট্যান্ড বাসুন্দা ব্রিজের সামনে। ¡Gracias!